হাজিরিন, আল্লাহ দয়াল নবীর উপর দুরূদ শরীফ পাঠ করেন, পড়তেই থাকবেন কিয়ামত হয়ে যাবে। আল্লাহকে আল্লাহ বলার মতন কেউ পৃথিবীর মধ্যে থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ মৃত্যু বরণ করবে। আল্লাহকে আল্লাহ বলার মতন কেউ থাকবে না। সেই দিনও মহান আল্লাহ নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ইমানদারদেরকে ডাক দিয়া বলেন, ও ইমানদার বান্দারা, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, নিশ্চয়ই আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে নিয়া দয়াল নবীর উপর দুরূদ শরীফ পাঠ করেন। ইমানদার বান্দাদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুনিয়ার সমস্ত ইমানদার বান্দাদেরকে আল্লাহ ডাক দিয়া বলেন, ও ইমানদার বান্দারাম, আমি আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়ি, তোমরাও আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পাঠ করো। আল্লাহ নবীর উপর দুরূদ পড়েন, এই শব্দটার অর্থ কি জানতে চাই? আল্লাহ যখন নবীর উপর দুরূদ পড়েন, অর্থ হলাম আমার নবীর কোনো দোষ নাই, আমার নবী ত্রুটি মুক্ত, নবীজির শান মান ফেরেশতাদেরকে নিয়ে কিয়ামত পর্যন্ত আলোচনা করবেন, এটাই হলো দুরূদ শরীফের অর্থ। ইমানদার বান্দার জবান দিয়া যখন আমার নবীর উপর দুরূদে মুস্তফা পাঠ করিয়া আমার আল্লাহ দরবারে দুইটা হাত বাড়ায় বলে, আল্লাহ আমার মনের নেক বাসনা পূরণ করে দাও, আমার সমস্যার সমাধান করে দাও, আমার আব্বার কবরের আযাব মাফ করে দাও। কবরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া সুরাতুল ফাতিহা পড়িয়া, সুরাতুল ইখলাস পড়িয়া, নবীর উপর দুরূদ পড়িয়া অসংখ্য সাহাবায়ে কেরাম যে মাত্র দুইটা হাত আল্লাহ দরবারে বাড়াইয়া দিয়েছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন দয়াল নবীর দুরুদের ইজ্জতে আল্লাহ তার বাবার কবরটারে জান্নাতের বাগান করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল, আপনার দোয়া কবুল হওয়ার জন্য যে সকল আমল রয়েছে তন্মধ্যে অন্যতম হচ্ছে দয়াল নবীজির উপর দুরূদ। চুরে বলেন দুরূদ পড়লে নবী বেজার হয় না, খুশি হয়? রোজায় আথার নবী যখন মক্কা নগরীর মধ্যে শুভাগমন করেছিলেন, তাশরিফ এনেছিলেন, মক্কা নগরীর অবস্থা কি ভালো ছিল? ভালো ছিল না। কাফের মুশরিক বেদুইন দেবতার পূজাম, দেব দেবীর পূজাম, সূর্যের পূজাম, চন্দ্রের পূজাম, অর্থাৎ মারামারি, হানাহানি, খুনাখুনি, লুটতরাজ বিরাজমান ছিল। ছোট্ট বড়কে সম্মান করত না, বড়রা ছোট্টদেরকে স্নেহ করত না, কন্যা সন্তানদেরকে জীবিত অবস্থায় দাফন করা হতো। এই সকল অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে দয়াল নবী একাই রুখে দাঁড়িয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী মক্কা নগরীর মধ্যে আগমন করিয়া বড় বড় কাফের কুফফারের বিরুদ্ধে, আবু জেহেল চাচা ছিল, কাফের হওয়ার কারণে চাচাকে মাইনাস করেছেন, আবু তালেব চাচা ছিল, অনেক আত্মীয় স্বজন সবাইকে দয়াল নবী ত্যাগ করেছেন। সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে নবী
রুকে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন, প্রতিবাদের জোয়ার সৃষ্টি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় বড় শীর্ষস্থানীয় কাফের কুফফারের ধর্মের বিরুদ্ধে, লাত মানত উজ্জার বিরুদ্ধে যখন নবীজি বক্তব্য দিচ্ছেন, কাফের কুফফাররা নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। নবীকে কেউ মেরে ফেলবে, নবীকে বহিষ্কার করে দিবে, মক্কা নগরীর মধ্যে রাখবে না। নবীজির সাথে আছেন কে? জোরে বলেন কে? বাইরামার দয়াল নবী রহমাতুল আলামিন। কাফের কুফফাররা যখন ভয় দেখায়, বিভিন্ন ভাবে যখন ভয় দেখায়, দয়াল নবী কারো কথার মধ্যে কর্ণপাত করেন নাই, দাওয়াতি কাজ কখনো বন্ধ করেন নাই। দয়াল নবী রহমাতুল আলামিন, আল্লাহু আকবার। নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র শুরু করে দেয় আবু জেহেল। ষড়যন্ত্র করলাম, বৈঠক করলাম, বৈঠকের মধ্যে শীর্ষস্থানীয় কাফের কুফফারদেরকে রাখিয়াম তিনটা সিদ্ধান্ত করল। সহি বুখারীর মধ্যে এই ঘটনাটা বিদ্যমান রয়েছে। আবু জেহেল নির্দেশ দিয়ে দিল, ও উকবাম, এই মুহাম্মদ মক্কার জমিনের মধ্যে কাবার সামনের মধ্যে গিয়াম যেই মাত্র নামাজের মধ্যে দাঁড়াইবে, যেই মাত্র রুকুর মধ্যে যাবে, যেই মাত্র সিজদার মধ্যে চলে যাবে, তোমরা দেরি করবে না, পিছন থেকে ডিল মেরে দিবে, পাথর মেরে দিবে, মুহাম্মদ যেন নামাজের মধ্যে স্থির থাকতে পারে না, কাবার সামনে যেন মাথা ঝুঁকাইতে পারে না, কাবার সামনে যেন মূর্তির বিরুদ্ধে কথা বলতে পারে না, দেবদেবীর বিরুদ্ধে কথা বলতে পারে না, আমদার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলতে পারে না। সিদ্ধান্ত মোতাবেক কাফের কুফফাররা কাবার খানায় কাবার চতুর্দিক ঘেরাও করিয়া পাহারা দিচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র গিয়া নামাজের মধ্যে দাঁড়াইলেন, রুকুর মধ্যে গেলেন, রুকুর মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে পিছন দিক দিয়া একটা গামছা দিয়া রশি দিয়া দয়াল নবীর গলা মোবারকের মধ্যে ফাঁস লাগাইয়া পিছন দিক দিয়া টান মাইরা ফেলে দিয়েছে। দয়াল নবী চিত হয়ে আল্লাহর জমিনের মধ্যে শুয়ে গেলেন। সিদ্দিক আকবর দৌড়াইয়া দৌড়ে আসলেন, নবী গো মক্কার কাফেররা আর কত নির্যাতন করব, আর কত অত্যাচার সহ্য হয় না, আবু জেহেলের গুন্ডা উকবার গর্দানের মধ্যে দরিয়াম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে উদ্ধার করেন, আমার দয়াল নবী রহমাতুল আলামিন। কেমন নবী? তো কোন বদদুয়া দেন নাই, সাত আসমানের ফেরেশতারা বলতেছে, নবী গো একটা বার যদি আমাদেরকে অনুমতি দাও মক্কার জমিনে একটা কাফের কুফফারদেরকে রাখবো না। দয়াল নবী রহমাতুল আলামিন বদদুয়া দেন নাই, অভিসম্পাত করেন নাই, কত অত্যাচার সহ্য করেছেন, কত যন্ত্রণা সহ্য করেছেন। আবু জেহেলের নির্দেশে কাফের কুফফাররা খানায় কাবার সামনের মধ্যে, পিছনের মধ্যে, সামনের মধ্যে ঘেরাও করে রেখেছে। নবী যখন সিজদার মধ্যে যাবেন খানায় কাবার সামনে, এক আল্লাহর বিশ্বাস করিয়া সিজদা করতে দিবে না। নবী যখন সিজদার মধ্যে গেলেন, মাথা মোবারক যখন জমিনের মধ্যে লাগাইয়া দিলেন, যবেহ করা একটা উটের নারী বুড়ি আন্ডা আমার নবীর পিঠ মোবারকের মধ্যে দিয়েছে, আমার নবী আর লড়তে পারেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
হুজরা থেকে দৌড়াইয়া দৌড়াইয়া আসলেন নবী গো, আর কত দেখব এই কষ্টগুলি আমার সহ্য হয় না। ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা হাসিয়া আমার নবীর পিঠ মুবারক থেকে এই উটের নারী বুড়িগুলি বুড়লগুলি সরিয়ে নবীকে উদ্ধার করলেন। আল্লাহু আকবার, কি পরিমাণ কষ্ট করেছেন মক্কা নগরীর মধ্যে, কত ষড়যন্ত্র হয়েছে, নবীর দান দান মোবারক শহীদ করে দিয়েছে, রক্ত মোবারক মাটির মধ্যে লেগেছে, সাহাবায়ে কেরাম রক্ত মোবারক জিব্বা দিয়া চাটিয়া চাটিয়া পরিষ্কার করেছেন, কে ফেলেছেন জোরে বলুন। কত ভালোবাসতেন নবীকে, পাথর দিয়া ঢিল মেরেছে, পাথরের আঘাতে নবীর শরীর থেকে রক্ত মোবারক ঝরেছে, জমিনের মধ্যে পড়েছে, সাহাবায়ে কেরাম সেই রক্ত পান করেছেন জোরে বলুন। কত যন্ত্রণা, প্রত্যেকটা কাফের একটার পর একটা ষড়যন্ত্র, মক্কা নগরীর মধ্যে থাকতে দিবে না, কেন দিবে না, আমার নবীর অপরাধ কি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাম, মূর্তির বিরুদ্ধে প্রতিবাদ করাম, তাওহীদের দাওয়াত দেওয়া, রেসালাতের দাওয়াত দেওয়া, এ মক্কার লোকেরা মক্কা নগরীর মধ্যে এসেছি আমি, উরসিলতু ইলাল খালকি কাফাম, সমস্ত মানব জাতির জন্য আমি এসেছি, আমি শুধুমাত্র মানুষের জন্য আসি নাই, জিনের জন্য আসি নাই, 18,000 মাখলুকাতের জন্য এসেছি জোরে বলুন। সমস্ত মালমের জন্য, মাখলুকাতের জন্য, গাছের জন্য, মাছের জন্য, সিংহের জন্য, বাঘের জন্য, বাল্লুকের জন্য, সমস্ত আলমের জন্য নবী হয়ে আসছেন। মক্কার লোকেরা, তোমরা কেন আমার গলার মধ্যে পেঁচ লাগাইয়া কষ্ট দেও, তোমরা কেন আমার শ্বাসটারে রুদ্ধ করে কষ্ট দেও, এ মক্কার লোকেরা আমার পিঠের মধ্যে উটের নারী বুড়ি দিয়ে কষ্ট দেও, পাথর মেরে আমারে কষ্ট দেও, আমি তো অন্যায় করি নাই, অপরাধ করি নাই, সারা দুনিয়ার সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে যে মিশন আমি চালু করেছি সেটা তোমরা কোনোদিন বন্ধ করতে পারবে না জোরে বলেন। এই মিশন বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো, আমি একা হলেও, কেউ সঙ্গী না হলেও অন্যায়ের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবই, দাঁড়াবই, দাঁড়াবো জোরে বলুন। নবীজির আশেকে নবীজির উম্মতের বৈশিষ্ট্য হবে, যেখানেই অন্যায় সেখানেই কি হবে, প্রতিবাদ বলেন না, যেখানেই অন্যায় প্রতিবাদ, যেখানেই অন্যায়, যদি জীবনও চলে যায়, জীবন গেলেও তো সার্থক, নবীর সঙ্গে আপনার দিদার হবে, কবরটারে বেহেশতের বাগান করে দিবেন কে, মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যায়, ইট পাথরে রাগত নবী সইতে পারে নাই, ইট পাথরে রাগত নবী সইতে পারে নাই, আরবের কাফিরের দলে নবীজিকে পাগল বলে, চতুর্দিকে ঘেরাও করে পাথর মারে গায়, ইট পাথরে রাগত নবী সইতে পারে নাই, বলুন ইট পাথর,
নবেশাইতে পারে নাই, মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যায়। ইট পাথরে রাগত নবীশাইতে পারে নাই, ইট পাথরে রাগত নবী আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজির বিরুদ্ধে কত যে ষড়যন্ত্র হয়েছে, কত যে প্রশ্ন করেছে, যতগুলি প্রশ্ন করেছে কাফের কুফার সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন নবীজির উপর। এই আবু জেহিল্লা শত শত ষড়যন্ত্র করেছে কাফের কুফারদেরকে নিয়ে এসে বলেছে, তুমি তো রেসালাতের দাওয়াত দিচ্ছ, ওয়াহদানিয়তের দাওয়াত দিচ্ছ, তোমার কত বড় সাহস, আমার মর্যাদার বিরুদ্ধে তুমি অবস্থান নিচ্ছ, তুমি নবুয়ত দাবি করছো, বলো তুমি আজকে আসমানের মধ্যে যে একটা চন্দ্র আছে সেটা দুই ভাগ করার ক্ষমতা রাখো কিনা। আল্লাহু আকবার বলে নবীম, আসমানের মধ্যে শাহাদাত আঙ্গুল উত্তোলন করিয়াম যেই মাত্র ইশারা করলেন, আমার আল্লাহ জিব্রাইল পাঠায় দিলেন, ইকতারাবাতিস সাআতু ওয়াংশাক্কাল কমার। আল্লাহু আকবার নবীম আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করার সঙ্গে সঙ্গে কষ্টের ফসল কত রক্ত জড়িয়েছেন, কি পরিমাণ ষড়যন্ত্র করেছে নবীজির। আল্লাহ চারজন ছেলে সন্তান দিছিলেন, কতজন বাবা, কতজন বলেন না, কাসেম, তৈয়ব, তাহের, ইব্রাহিম, কতজন হইল? এই চারজন ইন্তেকাল করেছেন আল্লাহর হুকুমে, কারণ অনেক রহস্য আছে। ইন্তেকাল করার পরে এই কাফের খুব পড়া সুযোগ পেয়ে গেল, এই মুহাম্মদে আমদার বাপ দাদার বিরুদ্ধে কথা বলতো, এখন যে চারটা ছেলে আসছিল হেরা নাই, আর কেডা বলবে, মুহাম্মদ মারা গেলেই সব শেষ, আর বলার মতন কেউ থাকবে না। মুহাম্মদ যে দিন ইসলামের কথা আমাদেরকে বলে, যে আল্লাহর কথা বলে, যে নবীর কথা বলে, যে জান্নাতের কথা বলে, এগুলি বলার মতন কেউ আর পৃথিবীর মধ্যে, অর্থাৎ মুহাম্মদ নির্বংশ হয়ে গিয়েছেন, লেস কাটা হয়ে গিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন, আরো জোরে নাউজুবিল্লাহ। আচ্ছা, নবীজির চেহারা মোবারক যখন মলিন হয়ে গেল তখন আল্লাহ কি বরদাস্ত করতে পারে? আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, সূরাতুল কাউসারের শেষ আয়াত, ইন্না শানি আকা হুয়াল আবতার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ নবীর শান মান ইজ্জত রক্ষা করেছেন, বন্ধু ও বন্ধু, তোমারে যারা নির্বংশ বলেছে, লেজ কাটা বলেছে, মূলত তুমি নির্বংশ নয়, তোমার কথা বলার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত পৃথিবীর মধ্যে বেঁচে থাকবে। তোমার বিরুদ্ধে কথা বললে পিটাইয়া পিটাইয়া পিটের সামরা উঠাইয়া হাড্ডি ভেঙে গুড়া করে দিবে, ঠিক না বে? ঠিক, নবীর বিরুদ্ধে কথা বললে আমরা কি ঘরের মধ্যে ঘুমাবো নাকি আমরা রুখে দাঁড়াবো? কথা বলেন, নবীর বিরুদ্ধে অবস্থান নিলে হে আমার বন্ধু কিয়ামত পর্যন্ত কোটি কোটি উম্মত রাস্তায় রাজপথে তোমার জন্য জীবন দিয়ে দিবে, জীবন কুরবান করে দিবে, ঠিক না বেটি? আল্লাহু আকবার বলেন, নবীজি টেনশন করবেন না, এদের কথায় কান দিবেন না, ওদের তো সুলকানি হবে, এদের বাপ দাদার বিরুদ্ধে লেগেছে, মূর্তির বিরুদ্ধে বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে বলেছেন, এদের তো একটু কষ্ট হবে, ওরা বললেই কি আর না বললেই কি আসে যায়, বরংস তোমারে বলে তুমি নির্বংশ,
ইন্না শানিয়া কাহুয়াল আবতার, তারাই নির্বংশ, তারাই লেজ কাটা, তাদের কথা শুনলে মানুষ তুতু দিবে, ঠিক না বেটি? যারা মক্কা নগরীতে গিয়েছেন আবু জাহলের বাড়ির মধ্যে গিয়ে কি করছেন? পায়খানা করছেন না? পেশাব করছেন না? অভিশপ্ত অভিশপ্ত হয়ে থাকবে, ঠিক না বেটি? কিন্তু আমার নবীর চর্চা শান মানের আলোচনা কি বন্ধ হয়েছে? মসজিদের মিম্বরে মিম্বরে নবীজির শান মানের বয়ান হচ্ছে কিনা? নবীজির বিরুদ্ধে কথা বললে গোটা দুনিয়ার সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায়, ঠিক না বেটি? আল্লাহু আকবার বলবেন না? কালমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, কালমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবারা আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না তো? বাইরাম আমার নবীর বিরুদ্ধে সব কাফের কুফাররা একত্রিত হয়ে গেল না? নবীজি রাস্তা দিয়া যায়, যে পাহাড় দিয়া যায়, পাথরের সিপাই সিপাই লুকিয়ে থাকে, আমার নবীর ডিল মারার জন্য, পাথর মারার জন্য, কষ্ট দেওয়ার জন্য জবান খুলে নাউজবিল্লাহ পড়ে। আবু লাহাব, আবু জাহেলের তো ষড়যন্ত্রের সীমাই নাই। আবু লাহাব নাম শুনছেন? এই আবু লাহাব একদিন নবীজি যখন সাফা নামক পাহাড়ের মধ্যে দাঁড়িয়া সাফা পাহাড় গিয়েছেন, ইন্না সাফাল মারওয়াতা মিন শাইরিল্লাহ, সাফা নামক পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে নবীজি আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দিচ্ছেন, হে মক্কার কাফের কুফার, হে আমার চাচা, আসো একটু আসো, ইসলামের সুশীল ছায়া তলে আসো, কালমা গ্রহণ করো, ইসলামের ছায়ায় গ্রহণ করো, আল্লাহকে বিশ্বাস করো, মূর্তি পূজা ছেড়ে দাও, প্রতিমার পূজা ছেড়ে দাও, দেবতার পূজা ছেড়ে দাও, সূর্যের পূজা ছেড়ে দাও। সুবহানাল্লাহ, নবী কি সত্য কথা বলতে ভয় পেয়েছেন? কথা বলেন, ইমানদাররা কি সত্য কথা বলতে ভয় পায়? জীবন দিয়ে দিলেও তারা সত্য কথা বলতে তারা কখনো ভয়, ঠিক না বেটি? আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই ভয় করি না বুলেট বোমা, ইতিহাসে লেখাই আছে, লেখাই আছে কারবালা প্রমাণ, জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আছে নি ইমান, জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। আল্লাহু আকবার বলে সাফা পাহাড়ে দাঁড়িয়ে। আচ্ছা, যারা অন্যায় তাদের সংখ্যাটা কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। আমার নবী তখন একাই দাঁড়িয়া সারা দুনিয়ার সমস্ত পাপের বিরুদ্ধে প্রতিবাদের জোয়ার সৃষ্টি করেছিলেন। বলুন, আবু লাহাব দাঁড়িয়ে গেল, এ মুহাম্মদ এত বড় সাহস, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সেদিন দুনিয়ার মধ্যে আসছে আর আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলছো, এত বড় সাহস মুহাম্মদ, তুমি সাহস, তুমি মুখে লাগাম দিয়ে কথা বলো। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না না কখনো নয়, কখনো নয়, সিস্টেম জানেন। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত সাফা নামক পাহাড়ের মধ্যে দিচ্ছেন, আবু লাহাব দাঁড়িয়ে গেল, হে মুহাম্মদ তাব্বান লাকাম, ইয়া মুহাম্মদ তোমার হাতটা যেন ধ্বংস হয়ে যায়, হাতটা যেন ধ্বংস হয়ে যায়। এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ একটা আয়াত নাজিল করে দেন, আবু লাহাবের নামে একটা স্বতন্ত্র সূরা নাজিল করে তার শাস্তির কথা পৃথিবীর মানুষের কাছে উপস্থাপন করেছেন। সুবহানাল্লাহ,
আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার, নবীর বিরুদ্ধে কথা বললে জবাব দেন কে? জবাব দেন কে? বলেন না আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, বারাম আমার আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব, আমার আল্লাহ সূরা লাহাব নাযিল করে বললেন হে আবু লাহাব আমার বন্ধুর হাত ধ্বংস হবে না, কিয়ামত পর্যন্ত ধ্বংস হবে না, আমার বন্ধুর হাতের মর্যাদা বৃদ্ধি করে দিলাম, আমার বন্ধুর আঙ্গুল মুবারকের মর্যাদা বৃদ্ধি করে দিলাম, আমার বন্ধু যখন আঙ্গুল দিয়াম চন্দ কি সারা দেয়, সূর্য কি সারা দেয়, তারকারি সারা দেয়, সাগর নিচের মাছ কি সারা দেয়, গোটা দুনিয়ার সব কিছু আমার নবীর আঙ্গুল মুবারকের ইশারায় চলার মতন ক্ষমতা দিয়েছি, বলুন আমার বন্ধুর হাত ধ্বংস হওয়ার কথা বললে আমি আল্লাহ আমার বন্ধুর হাতের মর্যাদা বাড়াই দিলাম, আমার বন্ধু শুধুমাত্র ইশারা করবে কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব কিছু নবীদের সামনে চলে আসবে, আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার, আবু লাহাব তোর হাত ধ্বংস হবে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি এর হাত দুইটা ধ্বংস হয়ে গেছে, ধ্বংস শুধু হয় নাই, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আল্লাহ বলেছেন তুই যে আমার বন্ধুর সাথে বিয়াদবি করেছিস তোর সম্পদ তোর সন্তান তোর বাহাদুরি তোর মাস্তানি তোর কাফের কেউ করে আমি আল্লাহ গজব থেকে রক্ষা করতে পারবে না, পারবে না, জোরে বলুন আল্লাহু আকবার বলো, দিয়েছে যারাম আপনাকে দুঃখ কষ্ট বেদনা, দিয়েছে যারাম আপনাকে দুঃখ কষ্ট বেদনা, তাদেরই কষ্টেরই কথাম দেব আমি কি বর্ণনা, বর্ণনা তু দিচ্ছেন আল্লাহ, বর্ণনা তু দিচ্ছেন আল্লাহ, নাজিল করে সূরা লাহাব আল্লাহর প্রিয় হাবিব আপনি কাটাবিহীন একটি গোলাপ, আল্লাহর প্রিয় হাবিব আপনি কাটাবিহীন একটি গোলাপ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা, কাছে আর যাবে না, তারা কি করলো ওই মোহাম্মদকে পাগল, মক্কার অলিগলিতে পৃথিবীর মানুষ মুসলমান আসছে হজ করার জন্য, তারা দৌড়াইয়া দৌড়াইয়া গিয়া মক্কা নগরীর মধ্যে একজন পাগল আছে আল্লাহর কথা বলবে দেবদেবীর বিরুদ্ধে বলবে, তোমরা তাদের কথায় কর্ণপাত করবে না কান দিবে না, এই সমস্ত কথা বলে বেড়াচ্ছে, একজন পাগলের কথা যখন বলছে তখন দেখা যায় লোকজন আরো বেশি জমায়েত হচ্ছে, আর আমার নবী যখন সুন্দর চেহারা মুবারক দেখে সাথে সাথে তারা মুসলমান হয়ে যাচ্ছে, বলুন শেষ পর্যন্ত আমার আল্লাহ আমার নবীজি যখন চেহারা মুবারক মলিন করে দিলেন, মলিন করে দিলেন, নবীজির কষ্ট হচ্ছে আল্লাহ বুঝতে পেরেছেন, বুঝতে পারার সঙ্গে সঙ্গে নবী বললেন হে আমার বন্ধু টেনশন করবা না চিন্তা করবা না, তোমার বিরুদ্ধে যেই লোকটা কথা বলেছে যেই লোকটা কথা বলেছে মক্কার প্রত্যেকটা গলিতে গলিতে তোমাকে পাগল বলে গালি দিচ্ছে, লোকটার আসল পরিচয় কি আমি এলান করে দিলাম, একটা সূরা নাজিল করেছেন সূরা
কালাম নুন ওয়াল কালামি ওমা ইয়াসতুরুন নুন ওয়াল কালামি কলমের শপথ করেছেন যার মাধ্যমে লেখা হয় আল্লাহ শপথ করে গুরুত্বের সাথে বলেছেন মা আনতাম বিনিয়মাতি রব্বিকা বিমাজনুন আপনি আপনার রবের অনুগ্রহে আপনি উম্মাদ নয় আপনি পাগল নয় ওয়া ইন্না লাকা লাআজরাম গায়রা মামনুন অবশ্যই আপনার জন্য অশেষ পুরস্কার প্রতিদান দুনিয়ার মধ্যে রয়েছে ওয়াল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলাম পরকালের মধ্যে আরো বেশি প্রতিদান রয়েছে বলুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আপনি মহান চরিত্রের অধিকারী দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনাকে পাগল বলে তাদের কথা কিছু আসবেও না যাবেও না আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম তুমি মহান চরিত্রের অধিকারী জোরে বলুন আজিম মানে সম্মানের দিক দিয়ে বড় কাবির মানে দেহের দিক দিয়ে বড় হে আমার বন্ধু তোমার মতন সম্মান ইজ্জত লাম পৃথিবীর মধ্যে দ্বিতীয় আর কেউ দেখবে না জোরে বলুন আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়া ১৯টা ১৭টা আয়াত নাযিল করলেন নবীরে সান্ত্বনা দিচ্ছেন বন্ধু টেনশন করবে না এদের কথায় কান দিবে না তুমি মহান চরিত্রের অধিকারী তোমার জন্য পুরস্কার দুনিয়ার মধ্যে পরকালের মধ্যে বলতে বলতে নবীকে সান্ত্বনা দিচ্ছেন ওই লোকটার কথা যে কান দেও ওই লোকটার ৯টা দোষ আল্লাহ কোরআন শরীফের মধ্যে খাল্লাফ এক নম্বর একটা শয়তান কে বলেছেন বন্ধু যেই লোকটা তোমারে পাগল বলে গালি দেই এক নম্বর একটা বলেন না শয়তান দুই নম্বরে মাহিন অভিশপ্ত তিন নম্বরে পিছনে বদনামকারী গিবতকুর চার নম্বরে তালিবাস পাঁচ নম্বরে সৎ কাজে বাধা প্রদানকারী ছয় নম্বরে মুতাদিন সীমালঙ্ঘনকারী সাত নম্বরে আসিম পাপিষ্ট আট নম্বরে উতুল্লিন অর্থাৎ কর্কশবাসী মদ মেজাজি নয় নম্বরে জানিম সে একটা জারস সন্তান দুর্বল আল্লাহু আকবার বলুন হে আমার বন্ধু এই যারা সন্তানের কথায় কান দিবেন না নবীর শান মানের পক্ষে থাকলে আল্লাহ সম্মান বাড়ায় দেয় নবীর বিরুদ্ধে কথা বললে আল্লাহ তার আসল দুষ্টারে ওপেন করে দেয় দুনিয়ার মধ্যে যারা নবীর পক্ষে থাকবে দুনিয়ার মধ্যে আল্লাহ নবীর ইজ্জতে নবীর উম্মতদের সমস্ত অন্যায় বলে আল্লাহ ডেকে ডেকে রাখবেন কিয়ামতের ময়দানেও উম্মতে মুহাম্মদীর সমস্ত গুণাগুলি ডেকে ডেকে রাখবেন আল্লাহ নবীর ইজ্জতে আর দুশ্মন রাসূল যারা দুনিয়ার মধ্যে নবীর সাথে গাদ্দারি করেছে কিয়ামত পর্যন্ত তাদেরকে লানত ও আআদা লাহুম আযাবাম মুহিনা দুনিয়ার মধ্যে বেইজ্জতি আছে না নাই আছে না নাই আপনারা দেখতেছেন প্রমাণ পরকালের মধ্যে আছে না নাই কিয়ামত পর্যন্ত এদের দোষগুলি ওপেন করে দেওয়া এটি আল্লাহ পাক নিজেই ওপেন করে দিবেন আর ঈমানদার যারা নবীর পক্ষে থাকবেন আল্লাহ দুনিয়ার মধ্যে ইজ্জত সম্মান বাঁচাবে কিয়ামতের ময়দানে ইজ্জত সম্মান বাঁচাইয়া বেহেশতে ঢুকাই দিবে আমরা বেহেশতে যাইতে চাই চাই কি চাই হাত তুলেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ যেন আমাদেরকে নবীর পক্ষে থাকার তৌফিক দান আমরা যে বড় গুনাহগার যে বড় বড় গুনাহ করি যদি এগুলো আল্লাহ ওপেন করে দেয় আপনার বাবা বলবে গর্তে বেরিয়ে যায় সর্দার বলবে সমাজ থেকে বেরিয়ে যায় সরকার বলবে দেশ থেকে বেরিয়ে যায় ঠিক না বেটি কিন্তু নবীর ইজ্জতে আল্লাহ এগুলো আমরা রে ডাকে ডাকে রাখছেন সুবহানাল্লাহ পড়েন না রে বাবা আল্লাহ যেন এই মাহফিলটারে কবুল করেন হাজী মধুমিয়া সাহেবের সুযোগ্য সন্তান জনাব আলমগীর ভাই অনেক মেহনত পরিশ্রম করে এই মাহফিলটার আয়োজন করেন ওনার সহপরিবার সকলের এলাকাবাসী সহযোগিতা নিয়ে অনেকেই বিভিন্নভাবে পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে সকলে সহযোগিতা করার মাধ্যমে এই মাহফিলের আয়োজন করা হয় এই মাহফিলটারে আল্লাহ যেন কিয়ামতের দিন আমরা সকলের জন্য নাজাতের বড় একটা ওসিলা করেন না বলি আমিন জুড়ে বলি আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও যা কিছু আলোচনা করেছি আল্লাহ ভুল ভ্রান্তি মাফ করে দাও আল্লাহ যে সকল বাইরে আসছেন সবাইকে সুন্দর আলোচনা করার তৌফিক দাও আল্লাহ হাজী মধুমিয়া সাহেবের কবরটারে বেহেশতের বাগান বানায় দাও এই দৃশ্যটা ওনার কবরে দেখাইয়া দেখাইয়া আল্লাহ ওনার কবরটারে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করে দাও এই মাহফিলটার উসিলা বানাই এই এলাকার সকল মুর্দার কবরটারে আল্লাহ জান্নাতের বাতি জ্বালিয়ে দাও আল্লাহ ওনার রুহটারে ওনার পরিবারের প্রতি খুশি করে দাও আলমগীর ভাই জাহাঙ্গীর ভাই জিসান সহ ওনার পরিবার পরিজন সকলের উপর আল্লাহ খাস মেহরবানি নসিব করে দাও আলমগীরের আম্মা বেঁচে আছেন হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও এই এলাকার সমস্ত মুরব্বিয়ানদের হায়াত বাড়ায় দাও যুবক ভাইদের হায়াত বাড়ায় দাও মা বোনদের ফরিয়াদ কবুল করে নাও বিহাক্কা ইলা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূল।